वेलकाम भिवार्स आजकेर क्लासे आइदार और এই কনজাংশনটি নিয়ে একটু আলোচনা করব। আইদার অর কথাটি যখন আমরা ব্যবহার করব এখানে দেখবে আইদারের পরে ডট ডট তারপরে অর অর্থাৎ হয় ড্যাশ অথবা ড্যাশ এই ড্যাশে একটা কিছু বুঝবে। প্রথমে আমরা আইদার শব্দটি একটু চরিত্রটা বুঝে নিই। আইদার শব্দটি কে উচ্চারণ করে আইদার কে উচ্চারণ করে ইদার দুটোই কিন্তু সঠিক। आइदार शब्दटी दुटी व्यक्ति वस्तु बा विषयर मध्य किन्तु व्यवहार करा जाए जेमन हिंदी अथवा इंग्रेजी दुटीर जेकोनो एकटी तुमी चॉइस करते यू कैन चूज आइदार हिंदी और इंग्लिश ताहले दुटीई किन्तु नय हिंदी इंग्रेजी दुटी ना यदि हिंदी इंग्रेजी दुटी हय ताहले बोथ हिंदी एंड इंग्लिश एरकम हबे। एबार प्रथमे आइदार शब्दटी दिये आमि सिंगल एकटी उदाहरण दियेछि तारपरे आमि आइदार और दिए वाक्य गठन करे विषयटी बोझाबो। आइदार अफ द बुक्स विल डू जेकोनो एकटी बोई होलेई चलबे दुटी बोइयेर दरकार नेई जेकोनो एकटी बोई होलेई चलबे। ताहले एखाने जे बुक्स बहुवचन आछे एई बुक्स बोलते कटा बोई बोझाबे दुटो बोई बोझाबे नट मोर दैन टू बुक्स कारण दुटोर बेशी होले आइदार शब्दटी व्यवहार करा जाबे ना। यदि दुटिर बेशी हय एनी अफ द बुक्स विल डू तखन एनी कथाटा आमरा व्यवहार करते पारबो। एबार आइदार और एई कनजांगशनटी दिये आमि वाक्य कयेकटी एखाने लिखेछि एकटु देखाबो। तार आगे एकटुखानि बोलबो जे आमरा इंग्रेजी वाक्य गठनेर जे शैली बा स्टाइल सेई अनुयायी वाक्ये आमरा सबजेक्ट भार्ब अबजेक्ट कम्प्लिमेंट ये चारटे कम्पोनेंट बा उपादान पाई से चारटे कम्पोनेंट बा उपादान किन्तु आइदार और ये कन्जांगशनटी व्यवहार करा जाए ठीक से ही किन्तु आमी उदाहरणगुलो देखिएछि। ताहले आइदार यू और योर ब्रादार इज इनभाइटेड इन दि पार्टी हय तुमी अथवा तोमार भाई पार्टीते निमंत्रित तोमरा दुजोनाई नौ हय तुमी अथवा तोमार भाई। এইবার এই অংশটাতে একটা বোঝার বিষয় আছে এই আইদার অর যখন সাবজেক্ট পজিশনে বসে তখন কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দিস ইজ বিকজ ইন দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন অলসো দিস দেয়ার মে বি সেন্টেন্সেস ফর কারেকশন। আইদার ইউ ইউটা একটা সাবজেক্ট অর ইয়োর ব্রাদার একটা সাবজেক্ট ইজটা ভার্ব এখানে হলো। এখন এই ইজ কেন হলো এইটা বুঝতে হবে। এই আইদার অর দিয়ে বাক্য গঠনের নিয়ম হচ্ছে যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বটি হবে। এখানে ইয়োর ব্রাদার এই ভার্বের কাছাকাছি রয়েছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ ইনভাইটেড হলো। পরের উদাহরণটা দেখলে আরেকটু পরিষ্কার হবে আইদার ইয়োর ব্রাদার অর ইউ আর ইনভাইটেড ইন দি পার্টি। তাহলে প্রথমে আছে ইয়োর ব্রাদার পরে আছে ইউ ভার্বের কাছাকাছি সাবজেক্টটি হলো ইউ ইউ সেকেন্ড পারসন তাই এখানে আর হবে এখানে কিন্তু ইজ হবে না কারণ সাবজেক্টটা হচ্ছে ইউ এবং ভার্বের কাছাকাছি বা এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে আইদার অর এই কনজাংশনটি কিন্তু আমরা বাক্যের সাবজেক্ট পজিশনে ব্যবহার করলাম। ইজ এবং আর এই দুটোই ভার্ব ইজ ইনভাইটেড আর ইনভাইটেড এই বাদিকের অংশটি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পজিশনে আইদার অর বসছে এই সাবজেক্ট পজিশনে যখন আইদার অর ব্যবহার করব তখনই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা মনে রাখতে হবে কারণ পরীক্ষায় किन्तु एखाने कारेक्शनर जोन्नो दिए देवे जे एई भार्बटा जेखाने इज हबे सेखाने आर देवे जेखाने आर हबे सेखाने इज दिए देवे एबं यू विल बी आस्क्ड टू कारेक्ट द सेंटेंस तोमादेर किन्तु सेंटेंसटा कारेक्ट करते बला हबे एबं तोमरा एई जायगाटा एकटू मने राखबे। यू कैन आइदार डांस और सिंग ए क्लासिक इन द फांगशन फांगशने तुमी हय नृत्य करते पारबे अथवा क्लासिक गान करते पारबे दुटोई करते पारबे ना नाच एवं गान दुटोई करा जाबे ना जेकोनो एकटी You can either dance or sing a classic in the function. তাহলে এখানে কিন্তু সাবজেক্ট ইউ ক্যান ডান্স অর সিং এই অবধি কিন্তু ভার্ব এ ক্লাসিক এটা অবজেক্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে আইদার অর কথাটা কিন্তু ভার্ব পজিশনে বসলো। দ্য স্টুডেন্টস ক্যান চুজ আইদার হিস্ট্রি অর এডুকেশন ছাত্ররা হয় ইতিহাস অথবা এডুকেশন এই দুটি সাবজেক্টের যে কোনো একটি চুজ করতে পারবে। তাহলে এই বাক্যটাতে কিন্তু দ্য স্টুডেন্টস সাবজেক্ট ক্যান চুজ ভার্ব আইদার হিস্ট্রি অর এডুকেশন এটা অবজেক্ট পজিশন এবং এটা অবজেক্ট তাহলে আইদার অর এটা অবজেক্ট পজিশনে আছে। শেষ বাক্যটি আওয়ার সাকসেস ডিপেন্ডস অন আইদার মেরিটস অর মানি আমাদের সাফল্য নির্ভর করে হয় মেধা অথবা টাকার উপরে। এই বাক্যটিতে আওয়ার সাকসেস এটুকু সাবজেক্ট ডিপেন্ডস এটা ভার্ব অন প্রিপোজিশন আইদার অর মানি আইদার মেরিটস অর মানি এটা কিন্তু এই প্রিপোজিশনকে সম্পূর্ণতা দিচ্ছে। এখন এই অন আইদার মেরিটস অর মানি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ডিপেন্ডস আইদার অন মেরিটস এখানেও অনটা দিতে পারি আবার এখানেও অন দিতে পারি আইদার অন মেরিটস অর অন মানি এভাবেও কিন্তু বাক্যটি লেখা যায়। এখানে আইদার অরের আমি খুব সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিলাম। আশা করি এই উদাহরণগুলো থেকেই তোমরা কিন্তু আইদার অরের ব্যবহারটা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন সো দ্যাট দ্য নোটিফিকেশন অফ আপলোডিং এভরি ভিডিও মে রিচ টু ইউ ইমিডিয়েটলি আফটার দ্য ভিডিও ইজ আপলোডেড। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন।